আসসালামু আলাইকুম। প্যানভিশন টিভির নারীদের জীবন জিজ্ঞাসা সম্পর্কিত আজকের প্রশ্নোত্তরমূলক লাইভে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের বিষয় সুন্দর জীবন গঠন। এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা, সমস্যা সমাধান এবং এক্ষেত্রে করণীয় বিভিন্ন আলোচনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমাদের অনুষ্ঠানের শুরুতেই প্রথম যে প্রশ্নটি আমাদের জন্য আছে সেটা হচ্ছে যে ক্যারিয়ার বা পড়াশোনা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে সবাই যে চিন্তিত হয়ে ছেলে বা মেয়ে বিয়ে করতে দেরি করছে, এই বিষয়ে আপনার কি মতামত? ছেলে বা মেয়েরা ক্যারিয়ার, পড়াশোনা, ডিগ্রি এগুলো করতে করতে বিয়ে করতে দেরি করে ফেলে। এখন কথা হলো, ইসলামের দৃষ্টিতে বিয়ে হলো সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, এবং এটা পরিবার গঠনটা যেটা গঠিত হয় যে পরিবার, এটা কিন্তু সমাজের মূল ভিত্তি, সুবহানাল্লাহ। এটাকে সুন্দর করে গড়ে তোলা প্রত্যেক নর এবং নারীর কর্তব্য যখন বিয়ে করে। এখন কথা হলো, এটা যখন দেরি করতে থাকে মানুষ ক্যারিয়ারের জন্য, এটার জন্য, ওটার জন্য, তখন কি হয়? আমি প্রথম প্রশ্ন করব, যারা দেরি করছেন সেটা সীমাটা তাহলে কোথায়? এটা সীমারেখা থাকতে হবে যে 25 বৎসর, 26 বৎসর। কিন্তু একটি মেয়ের ব্যাপারে আমি যখন বলবো, কেউ আমাকে যদি অন্য কিছু ভেবে বসেন, তবু আমি সত্যটা বলবো যে একটি নারীর রিপ্রোডাক্টিভ এজ অর্থাৎ প্রজনন তন্ত্র যতদিন তার কার্যকারিতা, সেটা কিন্তু খুব বেশি দিন নয়। সেটা কিন্তু দেখা যায় যে 40-এর কাছাকাছি গেলেই এটা স্তিমিত হতে থাকে, পরবর্তীতে এটা অনেক সমস্যা দেখা দেয়। এখন কেউ যদি বলেন যে না, আমার সন্তানের দরকার নেই, আমি যখন খুশি করব, সেটা অন্য ব্যাপার। কেননা বিয়ের কিন্তু আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো যে বংশবৃদ্ধি। শুধু অনেকগুলি উদ্দেশ্য আছে, আমরা পূর্বে আলোচনা করেছি, যেমন বিয়ের উদ্দেশ্য ইমানকে রক্ষা করা, সুন্দর জীবন করা, তারপর সুনাগরিক উপহার দেয়া। এই যে সুনাগরিক, আমি কিভাবে উপহার দিব যদি একটি নারী মা হওয়ার বয়সটি পার করে তারপর বিয়ে করে? এবং আমি আরেকটি বলবো, যখন ছেলে বা মেয়ে তাদের বয়স যতই বাড়তে থাকবে, তারা কিন্তু পারিপার্শ্বিক চাপ এবং সব কিছুর মধ্যে নিজেদেরকে রেখে কি হয় জানো, তারা কিন্তু অনেক বেশি দুশ্চিন্তায় ভোগে। যখন দুশ্চিন্তায় ভোগে, দেখা যায় কি বিয়ের সময় তাদের মধ্যে অনেক দুশ্চিন্তা কাজ করে, বিয়ে এখন করব কি করব না, আচ্ছা এখানে একজন ঠিক হয়েছে, সে ঠিক হবে কি না, এত রকমের দুশ্চিন্তা তাদের মাথায় তখন ঘুরপাক খায়, কী নারী কী পুরুষ। তখন দেখা যায় কি বিয়ে করতেই তারা ভয় পাচ্ছেন। কাজে যারা বিয়ে করবেন, আমি বলবো যে ইসলামের দৃষ্টিতে তো বালেগ হওয়ার পরে, যেমন আমাদের সরকারিভাবেও আইন আছে মেয়েদের 18, ছেলেদের 21, কিন্তু ইসলামের দৃষ্টিতে ভরণ পোষণের ক্ষমতা থাকলে সেই ছেলে বিয়ে করবে। কাজেই এখানে সমাজের আমি বলবো যে যেভাবে অবাধ মেলামেশা বেড়ে গেছে, যাদের বাবা মারা আসলে ছেলেদেরকে কিছু যদি সাইড বিজনেসও ধরিয়ে দেন পড়াশোনার পাশাপাশি, তাহলে কিন্তু ছেলেরা অনায়াসেই 23-24 বছরে বিয়ে করতে পারবে, মেয়েরাও যেহেতু একটি মেয়েকে সে ভরণ পোষণ করতে পারবে। তো এটা কিন্তু ইসলাম উৎসাহিত করছে, কেননা অবাধ মেলামেশা এবং খারাপ কিছুতে লিপ্ত হওয়ার চেয়ে বিয়ে করে ফেলা অবশ্যই উত্তম, যেটা সমাজকে একেবারেই পরিচ্ছন্ন রাখবে এবং সুন্দর রাখবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনো দম্পতি যদি যৌথ পরিবারের অন্তর্ভুক্ত হন, তাই তো, যৌথ পরিবারের অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে ইসলাম এই বিষয়টাকে কিভাবে খণ্ডন করছে? না, খণ্ডন না, মানে কিভাবে দেখছে? হ্যাঁ, এটা হলো কি, একটি ব্যাপার রয়েছে। ইসলাম বলছে যখন একজন পুরুষ নারীকে বিয়ে করবে, তার মৌলিক কিছু অধিকার রয়েছে যেটা পূর্ণ করতে হবে স্বামীকে, যেমন তার অন্ন, বস্ত্র, বাসস্থান, সাথে যদি তার আগে থেকে কথা বলে নেয় তার শিক্ষা, হয়তো সেই স্টুডেন্ট, তার পড়াশোনাটা চালিয়ে যাওয়া, তারপর চিকিৎসার কোনো হতে পারে, যদি এটা লিমিটের বাইরে যায় তখন অন্যের কাছে হয়তো তাকে তখন শেয়ার করতে হতে পারে, কিন্তু যেমন মাতৃত্বের চিকিৎসাগুলো স্বামীকেই বহন করতে হয়, ইত্যাদি ইত্যাদির পরে আরেকটি যেটা আছে, সে যে বাসাটিতে থাকবে বা যেখানে যে ঘরে থাকবে তাকে প্রাইভেসি দিতে হবে। এটা ইসলামের একটি বিশাল শিক্ষা, কেননা নারীদের তো পর্দা করতে হয়। এখন যৌথ পরিবারে কে আছেন, এটা হলো কথা।
যৌথ পরিবার যদি এরকম হয় যে স্বামী স্ত্রী, স্বামীর বাবা মা অথবা স্বামীর কোনো বোন আছে, তাহলে কিন্তু ওই নারীটা বা স্ত্রীর জন্য এটা সহজ, কারণ সে পর্দাটা শিথিল করতে পারবে। কিন্তু এমন যদি হয় সেখানে দেবর আছে, হ্যাঁ সেখানেই থাকে, তখন কিন্তু তার পর্দাটা খুব কঠিন হয়ে যায়। এই ধরনের যেখানে যৌথ পরিবার পর্দা নিয়ে সমস্যা হবে, সেখানে আমি বলবো কি, বিয়ের আগেই খোলাখুলি স্বামীটি, মানে হবু স্বামীটি হবু স্ত্রীকে এই কথাগুলো বলে নেবে যে কতটুকু তুমি কি পারবে। কেননা আমাদের দেশে অনেকেরই আর্থিক ক্ষমতা নেই যে বাবা মাকে এক জায়গায় রাখবে, আবার তারা নিজেরা স্বামী স্ত্রী আরেকটি বাসায় থাকবে। হ্যাঁ, কারণ বাবা মারও দায়িত্ব হয়তো তাকে বহন করতে হচ্ছে। এই কেস কিন্তু এরকম প্রচুর আমাদের দেশে, বিশেষ করে ডেভেলপিং এই দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে। তাহলে আমাদের বুঝতে হচ্ছে যে এই জায়গায় স্ত্রী যদি একটু সহমর্মিতা দেখায় তাহলে সম্ভব, তার ফুল প্রাইভেসিটা যদি মেনটেন করা যায়। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার এখানে আছে, আমি এটা দেশের বাইরে দেখেছি, যৌথ পরিবার ঠিক উল্টোটাও আছে এবং আমাদের দেশেও আজকাল হচ্ছে। সেখানে স্ত্রী আছেন, স্বামী আছেন, স্ত্রীর মা বাবা আছেন। জি জি, হ্যাঁ, তো এখানে কিন্তু আর মেয়েটির প্রাইভেসির সমস্যা হয় না, ওইটাও কিন্তু যৌথ। কাজে এই যৌথ পরিবারের সবচেয়ে বড় জিনিস যেটা লাগবে সেটা হলো যে পারস্পরিক সমঝোতা, একটি সহমর্মিতা এবং অপরের প্রতি একটি স্নেহ মমতা সম্মান, এগুলো সবই লাগবে, নাহলে তো যৌথ পরিবার টিকিয়ে রাখা সম্ভব না। এবং এতে কিন্তু অনেক লাভ আছে, ক্ষতি নেই যদি এগুলো করতে পারে, এবং এগুলো কিন্তু ইসলামেরই শিক্ষা। এবং এখানে অনেকেই প্রশ্ন তোলেন যে যদি শ্বশুর শাশুড়ি থাকে তাদের জন্য যদি স্ত্রীকে খাটুনি করতে হয়, এটা কতটুকু কতটুকু জায়েজ, যৌথ তো থাকলেই তো স্ত্রীকে কিছু করতে হবে। তা আমি বলবো যে ইসলাম বলছে যে এটা তার নৈতিক দায়িত্বের মধ্যে হয়তো পড়বে না, কিন্তু এটা মানবিক দায়িত্ব। আচ্ছা, কারণ স্বামীকে সাহায্য করতে গেলে, স্বামীর বাবা মা যদি থাকে তাকে টেক কেয়ার করতে গেলে স্বামীর সাথে কিছুটা তার হাত লাগাতেই হবে, কারণ স্বামী হয়তো একা পারবেন না। এমন হতে পারে দুজনেই চাকুরিজীবী, স্বামী স্ত্রী, এসে তারা দেখছেন হয়তো একজন হেল্পার রেখেছেন, তো এইভাবে কিন্তু কাজটি চালা। এখানে বিরক্ত হয়ে লাভ নেই, কেননা স্বামীর বাবা মা মানে কিন্তু ভবিষ্যৎ যে সন্তান হবে বা সন্তান তাদের আপন দাদা দাদি। আবার যদি এরকম হয় উল্টোটা চিন্তা করতে হবে যে স্বামীর বাবা মা থাকলে স্ত্রীর যদি বিরক্ত লাগে বা একেবারেই সহ্য করতে না পারে, এমন যদি হয় যে স্ত্রীর বাবা মা আছে স্বামী সহ্য করতে পারছে না, তাহলে কিন্তু স্ত্রী তখন বুঝতে পারবে যে আসলে এটা কেমন লাগে। মানে ওই সিচুয়েশনে বা ওই পরিস্থিতিতে আমরা যদি নিজেকে বসাই, অনেক সময় কিন্তু এটার উত্তরগুলো আমাদের কাছে চলে আসে। এবং এটা কিন্তু ইসলামের শিক্ষা যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি, আমার ভাই বা আমি অন্যের জন্য কিন্তু সেটা পছন্দ পছন্দনীয়। কাজে আমার বাবা মার প্রতি যদি আমি মনে করি যে বোধহয় ফোন এসেছে, আমরা এই পর্যায়ে একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি জয়নাল বলছিলাম আপনার থেকে। জি জি, আপনাদের আলোচনা শুনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জি, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি রিলেশন করে বিয়ে করেছি, বিয়ের আগে কথা ছিল যে পাঁচ নামাজ পড়বে এবং পর্দা করবে। এখন নামাজটা মাঝে মধ্যে পড়ে বাট পর্দাটা কমপ্লিটলি করছে না, সেক্ষেত্রে আমি কি পদক্ষেপ নিতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা একটা খুব ক্রুশিয়াল একটা বিষয়, সঙ্গীন জটিলতা হবে, কারণ ভাই চাচ্ছেন তার স্ত্রী পর্দা করুক এবং কথা হয়েছে কিন্তু এখন করছে না। তো আপনি যেটা করতে পারেন, যে কোরআনে যে পর্দার আয়াত আছে ওগুলো যদি আপনি একটু বুঝিয়ে বলেন, এখানে বুঝাতে হবে সোজা কথা যে ইসলামের একটি বিধান এবং এটা আল্লাহর দেয়া বিধান। এটা অনেক সময় মনে করে কি স্বামী বলছে পর্দা করতে, আসলে স্বামী বলছে আল্লাহর হুকুমের কথাটা। হ্যাঁ, এটা অনেক সময় মনে করে সে বলছে আমি করব করব না এই ধরনের, আসলে ব্যাপারটা সেটা নয়। এখানে স্ত্রীকে একটু বুঝাতে হবে যে স্বামী যেটা বলছেন বা ভাই যেটা বলছেন তার স্ত্রীকে, সেটা আসলে আল্লাহর হুকুম এবং এটা কোরআনে আছে, হাদিসে তো আছেই এটা ডিটেইল, এটা বোঝানো। আর দ্বিতীয়ত হলো যে ওনাকে কিছু কোরআনের ক্লাস হয় বা ওর ধরনের কোনো সার্কেলে নিয়ে যাওয়া, যেখানে গেলে উনি দেখতে পাবেন যে নারীরা আসলে প্রগতির অন্তরায় হন না পর্দা করলেও, এবং অনেক অনেক আমরা স্মার্ট মেয়েদেরকে পাচ্ছি যারা পর্দা করেই
অনেক ভালো ভালো কাজ করছেন, সংসারও চালাচ্ছেন, বড় বড় বিজনেস করছেন, কাজে পর্দা কখনোই ভালো কাজের অন্তরায় তো নয়ই, বরং আমি বলবো যে অনায়াসে স্বাচ্ছন্দ্যের সাথে চলতে গেলে পর্দা আমাদের জন্য অনেক বড় সহায়ক। এগুলো যদি ওনাকে বোঝানো যায় আস্তে আস্তে, অবশ্যই এখানে ভায়োলেন্স করে নয় অর্থাৎ নির্যাতন করে নয়, এটা বুঝিয়ে বুঝিয়ে ওনাকে করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আপনি নিজেই ইসলামের ধারক বাহক হয়ে যান, হয়তো এটাই আপনার জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা, ইনশাল্লাহ উনি পর্দায় ঢুকে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এ ব্যাপারে আশাবাদী। এবং আসলে যেটা হয় যে ইসলামটা তো আমাদের জন্য সহজ, আল্লাহ তো সহজ করে দিয়েছেন আমাদের জন্য, আল্লাহর কাছে মানে রহমত হলে সহজ। একজন জীবন সঙ্গী যদি তার পরিপূরক হয় এবং একজন জীবন সঙ্গী যদি তাকে অনুকূল পরিবেশটাকে একটু দিতে পারেন, সেক্ষেত্রে এটা আরো সহজ হয়ে যাওয়ার কথা নিঃসন্দেহে। আমরা যৌথ পরিবারে ছিলাম, আর একটু বাকি ছিল, জি জি, তো সেটা একটু বলে নেই কারণ এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের বিভ্রান্তি। আমরা একক পরিবার নিয়েও পরে কথা বলবো। কাজে যৌথ পরিবারে আমি বলবো কি যে স্ত্রী যদি তার সহমর্মিতা সহযোগিতা সম্মানবোধ রাখেন এবং স্বামীর পিতা মাতাকে যেমন একসাথে রাখা যায়, সেরকম আমি আজকাল বেশ কিছু পরিবারে দেখছি যে স্ত্রীর দিকের পরিবারকেও, কারণ উভয় পক্ষেরই বাবা মা অসুস্থ, দেখার কেউ নেই, দেখা যায় তারা হয়তো এক বা দুই সন্তান, দুই সন্তানের মধ্যে একজন প্রবাসী, তাহলে দেখবে কে? তখন ওনার হয় কি দুজনেই পেশাজীবী, দেখতে যাওয়াটাও সময় কুলয় না, তখন দেখা যায় ওনারা একটি বড় জায়গা নিয়ে বা পাশাপাশি ফ্ল্যাট নিয়ে স্ত্রীর বাবা মাকেও রেখেছেন, এদিকে স্বামীর বাবা মাকেও রেখেছেন, ওনারাও নিজেদের বাচ্চাদের নিয়ে আছেন, এরকম কিন্তু বেশ কিছু উদাহরণ এখন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুব ভালো একটি সমাধান যে যৌথ পরিবার, বরং আমি বলবো এটা আরও পারফেক্টলি যৌথ, কেননা উভয়ের বাবা মাকেই দেখা হচ্ছে এবং বাবা মারা যে আমাদের জান্নাতের উসিলা, বিশেষ করে মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটা যদি আমরা নারীরা এবং পুরুষ ভাইয়েরা সবাই বুঝতে পারি, তাহলে যার যার মায়ের যত্ন এবং সেবা করার জন্য স্ত্রীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং অবশ্যই স্বামী স্ত্রী দুজনে মিলে কেন নয়, যে আমরা তো জান্নাতেই আমাদের উদ্দেশ্য, জান্নাতের উসিলাকে আমরা কেন সাহায্য করব না আমাদের স্বামীদের বা স্বামীরা স্ত্রীদেরকে, এটা যদি আমরা করি তাহলে যৌথ পরিবার আমাদের জন্য একটি বিরাট সুযোগ, বরং সন্তানরাও একটি নিরাপদ স্থান পায়, দাদা দাদি নানা নানি খালা ফুপু সবার কাছে। সুবহানাল্লাহ, জি, ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর একটা আলোচনা দেওয়ার জন্য। এবারে আমাদের পরবর্তী যে প্রসঙ্গ সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য। আচ্ছা, প্রচণ্ড স্পর্শকাতর একটি বিষয় নিঃসন্দেহে। আমরা তো আসলে গত বিগতগুলোতে দেখেছি বিয়ে, বিয়ের আগে নির্বাচন, এবং আমরা ধরেই নিয়েছি যে যখন পাত্রপাত্রী নির্বাচিত হবে তাদের মধ্যে তাকওয়া থাকবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মুসলিম বিশ্বে যখন আমরা বিয়ে শাদী করাচ্ছি বা হচ্ছে, তারা কিন্তু হয়তো তাকওয়া কারো আছে কি নাই এটা দেখছে না, তখন এই মনোমালিন্যের কারণ সম্ভাব্য কিছু কারণ থাকতেই পারে। যেমন আমি কয়েকটি চিহ্নিত কারণ এখানে আমি বলতে পারি, তার মধ্যে একটি হলো সন্দেহ প্রবণতা হতে পারে, কেউ হয়তো মাদকাসক্তি ড্রাগে অ্যাডিক্ট হতে পারে, তারপর ঘরে সহিংসতা থাকতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি পরকীয়া করে ফেলে তাহলেও কিন্তু মনোমালিন্য হবেই, এটা স্বাভাবিক, শুধু মুসলমানদের মধ্যে নয়, এটা যে কোনো ঘরে হতে পারে, পরকীয়া মানে এটা সাংঘাতিক ব্যাপার, ঘরকে ধ্বংস করে দেয়। আরেকটি হলো মনোমালিন্যের কারণ হয় যখন একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে সময় দেয় না, কেউ কাউকে সময় দিচ্ছে না, তখন ভুল বুঝাবুঝি কিন্তু বাড়তেই থাকে, ছোট ছোট বিষয় তখন বড় আকার ধারণ করতে থাকে। আর হলো অসম্মানসূচক যদি কথাবার্তা বলে তাহলে হতে পারে। আরেকটি হলো দখলদারিত্ব, অর্থাৎ একজন আরেকজনকে অতিরিক্ত কর্তৃত্ব দেখায়, হয় স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, এটাতেও কিন্তু এক ধরনের বিদ্রোহী আচরণ অপর পক্ষ থেকে পাওয়া যেতে পারে, এটাও কিন্তু মনোমালিন্যর কারণ হয়। আরেকটি হলো অবাস্তব চাহিদা যদি থাকে, যে কোনো ব্যাপারে চাহিদা যদি এমন হয় যে কিছুতেই আসলে এটা সমাধান পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু মনোমালিন্য হয় এটার ফলশ্রুতিতে। আরেকটি হলো শুধু দোষ চাপানো, এটা কিন্তু অনেক কেস পাওয়া যায় যে দোষ, যেটা আমাদের সমস্যা হচ্ছে কিন্তু দোষ চলে যাচ্ছে একজনের উপর, হয় স্বামী স্ত্রীকে দোষ দিচ্ছে, স্ত্রী স্বামীকে দোষ দিচ্ছে, নিজেদের দোষ কেউ দেখতে পাচ্ছে না, এটাতেও কিন্তু মনোমালিন্য হচ্ছে। আর আরেকটি হলো তুলনা করা, এটা অহরহ হচ্ছে তোমার সামাজিক মাধ্যমের কারণে, আমি বলবো যে অমুক তমুক জায়গায় যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডেতে ওই জায়গায় যাচ্ছে, ফাল্গুনে তারা এই শাড়ি পরছে,
আমি আবারও বলছি, এই ডেগুলো বা এই দিবসগুলো মোটেই ইসলাম সমর্থিত কিছু নয়, এক। আর দুই, এগুলো নিয়ে তুলনা করে আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করি, এটা শয়তানই হাততালি দিবে, কেননা শয়তান সব সময় মানুষের পিছনে লেগে থাকে, বিশেষ করে পরিবারে ভাঙন ধরানোর জন্য। এতে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। আমরা স্বামী স্ত্রী যারা আছি, তারা যদি এটা মাথায় রাখি ঝগড়ার সময়, তাহলে আমরা তখনই কিন্তু ফিরে আসব যে না, এটা তো শয়তানের ওয়াসওয়াসা। আরেকটি হলো অন্যের অস্তিত্বকে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ সে তো আছে, কোথায় আর যাবে, তার সাথে আমি যা খুশি করতে পারি, এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু সমস্যা। এখন সমাধানটা কি? সমাধানটা হলো সূরা নিসাতে আল্লাহ কিছু বলেছেন, সূরা নিসা 34 নম্বর আয়াতের শেষের দিকে, যে যখন কেউ একজনের সমস্যা হবে, এরকম মনোমালিন্য হবে, বোঝাবে, যে সমস্যা করছে তাকে বোঝাবে বা একজন আরেকজনকে বোঝাবে। তারপরে দ্বিতীয় হতে পারে শয্যা পৃথক করবে, অর্থাৎ তারা আলাদা শোবে, দুজন দুজনকে আলাদা হবে, দুটো রুমে হতে পারে বা একই ঘরে দুটো বিছানা হতে পারে বা একই ঘরে কেউ মাটিতে কেউ বিছানা, এরকম। থার্ড যেটা হলো যে বেশি যখন উত্তেজিত হবে তখন সে দূরে সরে যাবে। হ্যাঁ, এটা এটা একটি এটা জাস্ট কিছু নিয়ম। এখন যখন মানুষ অতিরিক্ত ঝগড়া খুব প্রবল আকার ধারণ করে, তখন কিন্তু কে কি করবে এটা কেউ বলতেই পারে না। সে দূরে যাবে, না কাছে আসবে, না হাতাহাতি করবে। বেশিরভাগ জায়গায় কিন্তু সহিংসতা চলে আসে, স্বামী স্ত্রীকে মার দিচ্ছে, স্ত্রী স্বামীকে মার দিচ্ছে, এটা এটা কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, তো কাজে এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলাই বলে দিয়েছেন, এখানে ধৈর্য খুব বড় চাবিকাঠি। আরেকটি ব্যাপার হলো সমাধানের, যদি এখানে যার রাগ সবচেয়ে বেশি, সে যখন রাগ করে অন্যজন যাতে কষ্ট করে হলেও মাথা ঠান্ডা রাখে, কারণ দুজন যদি একসাথে রেগে যায় সেখানে কুরুক্ষেত্র হয়ে যাওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই, ধৈর্য ধারণ করা, সেখানে আর কোনো উপায়ই নেই, এটা খুবই বিচ্ছিরি আকার ধারণ করবে। কাজে একজন রাগ করলে আরেকজন চুপ থাকতে হবে, এবং যখন তার রাগ কমে আসবে তখন ঠান্ডা মাথায় যে ছিল সে যে বুঝাবে, তুমি এটা এটা করেছো, এই জায়গায় আসলে ভুল ছিল। এখন কথা হলো, এই সম্পর্কের মধ্যে অনেক সময় খুব জিদ কাজ করে, অনেক সময় একটা ইগো কাজ করে, যে ওর কথা আমি কেন শুনবো, ও কেন আমাকে ধরাতে আসলো। একজন আরেকজন কিন্তু এইভাবে ভাবতে থাকে যখন ঝগড়া ঝাঁটি হয়। তারপরেও আমি বলবো এগুলো ঝেড়ে ফেলতে হবে, সম্পর্কটাই এমন, এগুলো ঝেড়ে ফেলে একজনের দিকে আরেকজন আবার এগিয়ে আসবে, কেননা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ, অর্থাৎ স্ত্রীরা স্বামীর পরিচ্ছদ, স্বামীরা তাদের জন্য পরিচ্ছদ। পরিচ্ছদ দেহের খুব কাছাকাছি অবস্থান করে, এটা অনেক প্রোগ্রামে এই আয়াতটি আমি বলে থাকি, এত সুন্দর একটি আয়াত। হোক না ঝগড়া, ঝগড়া হতেই পারে, কিন্তু সেই ঝগড়া যেন সীমা অতিক্রম না করে, যে এই যে পরিচ্ছদটা যদি খুলেই ফেলতে চায়, অর্থাৎ ভাঙন, ভাঙনের দিকেই যদি চলে যায়, তাহলে এই শারীরিক আত্মিক মানসিক যে নৈকট্য, এটাকেই তো নষ্ট করে ফেলবে। ওটা যাতে না হয় সেটা চিন্তা করতে হবে, ওই জন্যই কিন্তু মাথা ঠান্ডা করে পুরো সিচুয়েশনটা চিন্তা করা খুবই দরকার। আরেকটি হলো, যখন এদের মধ্যে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, উভয় পক্ষের বাবা মা যেন প্রথমেই নাক গলাতে না আসেন, এটাতে আরও দেখা যায় খুবই নেতিবাচক হয়ে যায়। কখন কখন ওনারা ইনভলভ হবেন, যখন দেখা যাবে অতিরিক্ত হয়ে যাচ্ছে, ভাঙনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, তখন সূরা নিসাতেই আবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে দুই পক্ষের অভিভাবক যারা, অবশ্যই ওই দম্পতির ওয়েলউইশার এবং তারা জ্ঞানী, তারা একসাথে বসবেন, ওদেরকে বুঝাবেন, পরস্পর আলোচনা হবে, তাদের মনোমালিন্যকে ঠিক করে দিবেন। কাজে আমরা দেখতে পাচ্ছি সমস্যা যেমন জীবনে হয়, সমাধানও আছে। এখন কথা হলো, আমি যদি সমস্যা তৈরি করি এবং এটা সমাধানের দিকে না যাই, তাহলে কিন্তু হচ্ছে না, এই মনোমালিন্যটা স্তূপীকৃত হতে থাকবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে আমি কি বিষয় নিয়ে মনোমালিন্য করছি, যদি ছোট বিষয় হয় ওটা ছেড়ে দেওয়া উচিত। বেশিরভাগই যেগুলো রিপোর্ট আসে অনেক সময় দেখা যায় খুব ছোট বিষয় থেকে শুরু হয়েছিল, সেই ছোটটাই জমতে জমতে বিরাট আকার ধারণ করে। অনেক সময় দেখা যায় বিয়ের দিন কি খেতে দিয়েছিল ওই পক্ষ, সেটা নিয়েও ঝগড়া হয়। জি, আবার আরেক পক্ষ তাকে কি কাপড়ে শাড়ি দিয়েছে, এটা নিয়েও যখন ঝগড়া হয় তখন ওগুলো বের হচ্ছে। তো এই যে আমরা পুরনো জিনিসও টেনে আনছি যেটা নাকি সংশোধন করা যাবে না, তাহলে তো এটা কোনো লাভ নেই। কাজে আমাদের কথা হলো যে শান্তিপূর্ণভাবে থাকা, যেটা আল্লাহ তাআলা সূরা রুমে বলেছেন, যাতে তোমরা একে অপরের কাছ থেকে শান্তি পেতে পারো।
আল্লাহকে যদি না ডাকি, রাগের মাথায় আমরা যদি অজু করে বসি একটু, আর একজন আরেকজনকে যদি আমরা বলি যে ঠিক আছে একটু দূরে অবস্থান করি, আরেক রুমে যে দুজনেই মাথা ঠান্ডা করে চিন্তা করো, চিৎকার চেঁচামেচি না করে, তখন হয়তো কিছুটা আল্লাহ যদি বুঝ দেন তাহলে কিন্তু এটা সমাধান হবে। এবং পরিশেষে আমি একটি কথা বলে শেষ করি, যে এই ধরনের মনোমালিন্যের সময় একজন, উনি কনভার্টেড একজন মুসলিম মহিলা, ওনার বইয়ে উনি খুব সুন্দর করে লিখেছেন, যখন দম্পতির মধ্যে ঝগড়া হবে তো উনি বলেছেন যে ওটার সমাধান করে রাতে ঘুমাতে যাবা, সমাধান না করে ঘুমাতে যাবা না, কারণ কেউ ঘুমাতে পারবে না। এটা কিন্তু সত্য, আমাদের মাথায় কোনো দুশ্চিন্তা, ঝগড়া, রাগ এগুলো নিয়ে কিন্তু আমরা ঘুমাতে পারি না, এতে কিন্তু দুজনেরই শরীর খারাপ হবে, তারপর সকালে উঠে আবার ঝগড়া লাগার সম্ভাবনা খুব বেশি, এমনকি সারা রাতও ঝগড়া হতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে। তো রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তো 3 দিনের বেশি কথা বলা বন্ধ করা যাবে না, আত্মীয়তার মানে একটা তো সম্পর্কের মধ্যেই আছে, তো এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি বলবো কি, স্বামী স্ত্রী উভয়ে খুব ভালো করে কোরআন বুঝে বুঝে পড়বেন, এবং হাদিস বিশেষ করে বিয়ে হওয়ার পরপরও, বিয়ের পূর্ব থেকেই এই সম্পর্কিত আয়াতগুলো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলতেন, উনি বলতেন যে হে আয়েশা, ওনার স্ত্রীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন যে তুমি যখন রাগ করো আমি বুঝতে পারি। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত সুন্দর বোঝা পড়া। হ্যাঁ, তো উনি বললেন যে কিভাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যখন রাগ করো তখন তুমি বললো ইব্রাহিম আলাইহিস সালামের শপথ, আর যখন ভালো মুডে থাকো তখন উনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের শপথ, সরি, আর ইব্রাহিম আলাইহিস সালামের রবের শপথ, রাগ করলে ইব্রাহিম আলাইহিস সালামের রবের শপথ, আমি এই 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 এটা বলতেন। তো এই যে স্বামী বুঝতে পারছেন যে স্ত্রী এখন অসন্তুষ্ট, ওই সময় কিন্তু উনি মজা করে পরে ওটা বুঝিয়ে দিলেন যে আমি তোমারটা কিন্তু বুঝতে পারি, পারছি যে তুমি হচ্ছে রেগে আছো। হ্যাঁ, এই বুঝতে পারাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কেউ বুঝতেই পারে না কে রাগ করলো আর কে অসন্তুষ্ট হলো, তাহলে কিন্তু ওইটাই আবার স্তূপীকৃত হবে রাগটা, এবং একদিন যখন এটা বের হবে তখন এত বিকট অবস্থা হবে যে তখন এই সমাধান সামলানো যাচ্ছে না। হ্যাঁ, সমাধানটা খুঁজে পাওয়া খুব সমস্যা হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, আমি অনেক চেষ্টা করলাম বলতে, বিশেষ করে বাস্তবের নিরিখে, আমাদের ইয়াং জেনারেশনকে আল্লাহ তাআলা ধৈর্য দিন, শান্তিতে থাকার আল্লাহ তাআলা যেন উপায় করে দিন, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যারা দাম্পত্য জীবন শুরু করছেন তারা যেন সুন্দরভাবে আল্লাহর বান্দা হয়ে তারা দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবারে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। এবারে আমি আপাকে, শ্রদ্ধেয় আপাকে জিজ্ঞেস করতে চাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিয়ের পরপরই স্বামী বা স্ত্রী বিদেশে পাড়ি জমাচ্ছেন, সেটা যে কোনো কারণেই হোক না কেন, পড়াশোনা হতে পারে, তাদের ক্যারিয়ার ফোকাস করা হতে পারে, যে কোনো বিষয়ই হোক না কেন, স্বামী বা স্ত্রী চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে স্বামী দেশে থেকে যাচ্ছেন বা স্ত্রী যে কোনো একজন দেশে থেকে যাচ্ছেন বিয়ের পরবর্তী যে সময়টা, তো এই বিষয়টাকে ইসলাম কি দৃষ্টিতে দেখছে? আসলে প্রথম ব্যাপার হলো কি, যখন বিয়ে হয় তখন আসলে ইসলামের শরিয়া মতে যেটা হলো, তারা একটি সুন্দর বন্ধনে আবদ্ধ হয়েছেন, পবিত্র বন্ধন, এবং তারা একসাথে বসবাস করবেন। এখন কোনো কারণ থাকতেই পারে, হয়তো আইদার স্বামী বাইরে পড়াশোনা করছেন বা চাকুরি করছেন, এটা স্ত্রীর সাথে খোলাখুলি কথা বলে নেবেন, এবং কয়দিন পর স্ত্রীকে নিয়ে যেতে পারবেন অথবা নিয়ে যেতে আদৌ পারবে কি না, এটাও কিন্তু একটি প্রশ্ন। প্রথমে আমি পারবে না এই ধরনের কেসগুলো বলি, প্রচুর কিন্তু বাংলাদেশে আছে এমন কিছু ভিসা নিয়ে বর চলে যান যে ওখানে স্ত্রীকে নিতে পারে না, এটা খুবই দুঃখজনক। হয়তো দেখা যায় 2-2.5 বছর পর একবার আসে, হয়তো যাওয়ার আগে নতুন বিয়ে করে গেছে, 1 মাস ছিল, তারপর সেই স্ত্রী গর্ভধারণ করলো, বাচ্চা হলো, স্বামী মানে বাবাটি দেখতেই পেলো না, তারপরে এসে 3 বছর বয়সী বাচ্চাকে পেলো, তারপর আবার চলে গেল, এরকম এটা খুব বড় একটি সমস্যা আমি বলবো, এবং এটা একটা যুদ্ধও বটে। এবং দেখা যায় যে উন্নয়নশীল দেশে যাদের
পয়সা কড়ি কম, তারা চান যে ছেলে বাইরেই থাকুক, এভাবেই কামাই করুক, তিনি কিন্তু তিনি এখানে অনেক বড় জিনিস স্যাক্রিফাইস করছেন, তার স্ত্রীর সঙ্গ এবং তার পরিবারের সঙ্গ, বাচ্চাদের কাউকেই পাচ্ছে না, এটা ইসলাম সমর্থিত নয়। যেমন ইসলামে এটাই আছে যে যদি যুদ্ধক্ষেত্রেও পাঠানো হয়, যেমন উমর রাদিয়াল্লাহর সময় উনি একটি নিয়ম করেছিলেন যে 4 মাস পর হলে যেন সৈন্যটি তার জায়গায় ফিরে আসে, দেশে ফিরে আসে এবং স্ত্রীর সাথে সে দেখা সাক্ষাৎ করবে। কাজে এরকম যদি হয় তাহলে আমাদের কিন্তু যিনি প্রবাসী তাকে প্রায়ই আসতে হবে দেশে। এবার একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। জি আপা, হ্যাঁ, উনি খুব সুন্দর একটি কথা বলেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। তা আমি বলবো কি, সংসার সুখের হয় রমণীর গুণে যদি তার সাথে স্বামীও সেরকম গুণবান হন। হ্যাঁ, কারণ একজন গুণবতী হলে তো হবে না, এবং ইসলামের দৃষ্টিতে গুণবতী মানে ওনার মধ্যে তাকওয়া আছে, উনি অত্যন্ত আল্লাভীরু এবং তিনি সবসময় ভালো আমল করতে চেষ্টা করেন, সহমর্মিতা আছে, পরিবারের প্রতি তার অনেক বেশি মায়া মহব্বত, সকলের প্রতি অনেক সম্মান এবং তার আচরণ সব কিছুই ধরে নেওয়া হচ্ছে যে সুন্দর। কাজে স্বামীটিও যদি ওরকম হয় তাহলে কিন্তু গুণবতী স্ত্রীকে উনি বুঝতে পারেন। কাজে সংসার সুখের জন্য উভয়কেই কিন্তু গুণবান এবং গুণবতী হতে হবে ইসলামের দৃষ্টিতে। তাদের মধ্যে পরিপূর্ণভাবে যে নৈতিকতা থাকে, তাকওয়া থাকে, তাহলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই সেই সংসার সুখের হবে। এবং এই প্রবাদ বাক্যটি, প্রচলিত প্রবাদ বাক্যটিতে আমরা আরেকটু অংশ লাগিয়ে দিলে এটা পরিপূর্ণ, যেটা মিসিং দেখা যায়, যেটা সম্পূর্ণ না বলা যায়। হ্যাঁ, কারণ সে তো গুণটা চিনতেই পারবে না যদি পুরুষও সেভাবে তাকওয়াদার না হন। কাজেই সেই তাকওয়াদার পুরুষ যদি সাথে থাকেন, অবশ্যই উভয়ে মিলে এই সংসারটা সুখের করতে পারবে এবং অবশ্যই জান্নাত হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আমরা ওই যে ওই ওই ইয়েতে ছিলাম, ওই প্রশ্নটা ছিলাম যে বিয়ে পরবর্তীতে যদি চলে যাচ্ছে, এটা তো গেল যারা প্রবাসী, হয়তো খুব খেটে খাচ্ছেন কিন্তু তারা দেশে সেরকম, তাদের তখন আমি বলবো দেশে যদি আসতে পারেন বেশ কিছুদিন পরপরই, হয়তো বছরে একবার বা দুবার, তাহলে স্ত্রীটি কিছুটা হলেও শান্তি পাবে, নইলে কিন্তু ওনাদের সংগ্রামটা অনেক বেশি হয়ে যায় এবং এখানে কোণঠাসা হওয়ার সম্ভাবনাও খুব বেশি, কারণ স্ত্রী স্বামী নাই, বাচ্চা পালতে হয়, সব কিছু তো আর সবাইকে বলা যায় না, এদের কষ্ট কিন্তু আবার ভিন্ন, খুবই কষ্টের জীবন হয়ে যায়, মানসিক কষ্ট তো থাকেই এবং অনেক সময় অনেকে পরকীয়ায় জড়িয়ে যায় এইসব স্ত্রীরা। আরেকটি কেস হতে পারে যে আমি কয়েকটি দেখেছি যে কোনো ইউরোপ বা আমেরিকা প্রবাসী, তাদের সিটিজেনশিপ আছে, তো বিয়ে করার সঙ্গে সঙ্গে চলে যান, কাগজপত্র প্রসেস হতে হয়তো 1 বছর লাগে, 9 মাস লাগে, তখন খুব শিগগিরই তাঁরা ওয়াইফকে নিয়ে চলে যেতে পারেন, সেটা হলে ঠিক আছে এবং ওয়াইফের সাথে এটা কথা বলে নিবে। এবং এই লম্বা সময়ের মধ্যে যদি একবার দুবার আসতে পারে স্বামীটি স্ত্রীর কাছে বা স্ত্রী স্বামীর কাছে, যেটাই হোক, তাহলে এটা খুবই ভালো হয়, তাহলে দাম্পত্য জীবনটা অ্যাটলিস্ট সুন্দরভাবে টিকে থাকলো। আরেকটি হতে পারে যেটা হয়, দেখেছি এটা বেশ বেশ সময় সাপেক্ষ হয়ে যায়, যদি কেউ উন্নত বিশ্বের গ্রিন কার্ডধারী হয়, গ্রিন কার্ডধারীরা যখন বিয়ে করেন তাদের ওয়াইফকে নিতে 2-2.5 বছর লেগে যায়, এটা অনেক লম্বা প্রসেসে পড়ে যায়। কোভিডে তো আমি দেখেছি যাদের বিয়ে হয়েছে এই ধরনের 3 বছরও লেগেছে, তো এটা খুবই কষ্টকর এবং তারা উভয় একসাথে থাকতে চাচ্ছেন কিন্তু পারছেন না। এখন কারো কাছে যদি গ্রিন কার্ডের মূল্যটা বেশি হয় দাম্পত্য জীবনে একসাথে থাকার চেয়ে, তাহলে তাকে সেটা কথা বলে নিতে হবে, এখানে আমাদের কিছু বলার নেই, কেননা আমরা অনেক সময় উন্নত বিশ্বে নিরাপত্তা, নিরাপদ জীবন এগুলোর জন্য অনেক কিছু বিসর্জন দিই। এখন এটা কতটুকু ইসলামিক্যালি কে পারবে এটা তার ব্যাপার, আল্লাহকে হাজির নাজির জেনে দুজনে যদি একটু সবর করেন তাহলে হয়তো 2.5 বছর পর 3 বছর পর ওয়াইফকে নিতে পারবে, কিন্তু এটা অত্যন্ত দীর্ঘ সময় এবং এটা কষ্টকর সময়। আমি আবারও বলবো যে কেউ যদি এই ধরনের বিয়ে করেন তাকে ঘন ঘন দেশে আসতে হবে এবং ওয়াইফ বা হাজব্যান্ড যাকেই রেখে গেছেন তার সাথে কিছু সময় তাকে কাটাতেই হবে। এইভাবে যদি করা যায় তাহলে খুবই ভালো হয়, নতুবা কিন্তু এইসব দাম্পত্য সম্পর্কে ফাটল ধরতে বেশি সময় লাগবে না এবং আল্লাহ তাআলা তো চান যে পরিবারকে মানুষ সংরক্ষণ করুক, ভাঙন নয়,
ভাঙনের দিকে কেন যাবে? ভাঙন তো আল্লাহ পছন্দ করেননি, যদিও অনুমতি দিয়েছেন তারপরেও। কাজে আমাদের চেষ্টার যেন ত্রুটি না থাকে, যারা প্রবাসী হচ্ছেন, একজন থেকে যাচ্ছেন আরেকজন বাইরে আছেন, কিন্তু অবশ্যই দেখা সাক্ষাৎ থাকতে হবে, ফোনে কথা বলতে হবে, ভিডিও কলে কথা বলতে হবে, এছাড়া তার উপায় যতভাবে সংযুক্ত থাকা যায়। হ্যাঁ, যতভাবে সংযুক্ত থাকা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু আমাদের জন্য সহজ করে দেন। জি আলহামদুলিল্লাহ। এবার এবেলায় আমি এবার আপনাকে একটা খুবই মানে জটিল একটা কোয়েশ্চেনে যেতে চাচ্ছি। আসলে এটা আমাদের সমসাময়িক সময়ে একটা খুবই জটিল একটা প্রশ্ন। একজন মুসলমান মানুষ, একজন মুসলিম যদি বাইরের দেশে যে কোনো মুসলিমকে বিয়ে করে ফেলছেন, প্রবাসী অমুসলিম কাউকে বিয়ে করছেন, সেক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলছে? বেশিরভাগই দেখা যায় কি, যখন অমুসলিম দেশে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন দেখাই যায় যে বিয়ের বয়স হয়ে গেছে ছেলে বা মেয়ের। তো এখানে আমি প্রথম বলে নেই যে অন্য ধর্ম বলতে বা অমুসলিম বলতে আহলে কিতাবকে শুধু বিয়ে করতে পারে পুরুষরা। জি, পুরুষ একজন আহলে কিতাবই নারীকে বিয়ে করতে পারে, একটি নারী কিন্তু পারে না, এটা ইসলামের একদম পরিষ্কার একটি মত। জি, এবং সেখানেও আবার কিছু কিছু শর্ত দেয়া হয়েছে, এবং কোরআনে সূরা মাইদাতে আছে, তোমাদের পূর্বে যাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে তাদের মেয়েদের বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু এটার ব্যাখ্যায় যে বেশ কিছু মতামত পাওয়া যায়। বেশিরভাগ ইমামগণ বলেছেন আহলে কিতাবে নারীকে বিয়ে করা বৈধ পুরুষদের জন্য, কিন্তু ইমাম শাফিই বলেছেন এটা শর্তাধীন যে তারা যেন ইসরায়েলি বংশের হয়। হ্যাঁ, হয়তো ইহুদি বা ওই ধরনের। জি জি। কারণ আবার আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা মোটেই ইসলাম সমর্থিত করে না আহলে কিতাবে নারীকে বিয়ে করা, কেননা তারা ত্রিত্ববাদে বিশ্বাস করে। হ্যাঁ, ট্রিনিটি এটাতে বিশ্বাস করে। আবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বিয়ে করতে পারবে, কিন্তু শর্ত হলো তারা ইসলামী রাষ্ট্রের নাগরিক হতে হবে। অর্থাৎ যদি কোনো অমুসলিম কান্ট্রির নাগরিক হয় ওই কিতাবী মেয়ে, তাহলে ওখানে, কারণ ওই যে এনভায়রনমেন্টটা তো ইসলামিক না। এখন আমি যখন চিন্তা করি, একজন পুরুষ আহলে কিতাবে নারীকে বিয়ে করলো, ধরো বিয়ে করলো, মানে এখানে ইমাম শাফি যেমন বলেছেন বা কিছু কিছু ইমামগণ তো বলেছেন যে এটা করা যাবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? প্রথম জীবনে হয়তো হ্যাঁ তাদের মধ্যে বোঝাপড়া ছিল, আনন্দ, ভালো লাগবে, কিন্তু যখন সন্তান হবে সমস্যাটা দেখা দিবে, একটি খুব জটিল সমস্যা। এই সন্তান কোন দিকে যাবে? এই সন্তান যদি তার নানার দিকে যায়, নানার বাড়িতে যায়, নানার বাড়িতে দেখবে সেখানে, কারণ এখন তো খ্রিস্টানরা তাদের কিতাব ফলো করেন না, বা অন্যান্য ধর্মেরও যারা কিতাবি, যারা হয়তো দেখবে মদ খাচ্ছে বা এমন কিছু খাচ্ছে যেটা ইসলামে হালাল নয়, হারাম, তাহলে বাচ্চাটি কি দেখছে? খুব বিপরীত চিত্র দেখতে পাবে। বাসায় দেখা যাবে ওয়াইন নাই, কিন্তু সেই তার মায়ের দিকের কোন আত্মীয়র বাসায় গেলেই দেখতে পাবে সেখানে ওয়াইন খাওয়া হচ্ছে, অবাধ মেলামেশা হচ্ছে। এটার জন্যই কিন্তু ইমামগণ অনেকেই বলেছেন এটা একেবারেই উচিত নয়। এবং আমার কাছেও এইগুলো সব পড়ে মনে হলো, এই যে যারা উচিত নয় বলেছেন, এই সম্ভাবনাকে মাথায় রেখেই বলেছেন। এই জন্য প্রবাসীতে আমরা দেখতে পাই যখন অমুসলিমকে বিয়ে করা হয় কিন্তু আহলে কিতাব, তখন খুব সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। এর জন্য তাদেরকে আসলে ইসলামে যদি ধর্মান্তরিত করা যায়, এটা সবচেয়ে ভালো, সবচাইতে ভালো হবে এটা। কেননা তখন সে কিন্তু বুঝতে পারবে, যদি বুঝে সুঝে ইসলাম গ্রহণ করে, শুধু প্রেম করে আসবে আর ইসলাম গ্রহণ করবে তাহলে কিন্তু হবে না, কারণ নিয়াতটা তো অনেক বড় জিনিস। কাজেই আমাদের এখানে দেখতে হবে যে ক্ষণিকের মোহে পড়ে আমরা যেন আল্লাহর রহমত বরকত থেকে দূরে সরে না যাই, কেননা দাম্পত্য জীবনে শুরু তো হতেই হবে আল্লাহর রহমত বরকত। অবশ্যই। কাজেই আমরা আশা করব যে যারা প্রবাসী তাদের প্রতিও অনুরোধ যে আপনাদের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা তো বিয়ে করতে পারবেই না, ছেলেরাও যারা আহলে কিতাব বিয়ে করতে চাচ্ছে তারা অত্যন্ত সাবধান। যদি তাকে ইসলামে নিয়ে আসা যায় তাহলে সেটাই সবচাইতে উত্তম, নতুবা কিন্তু এত ধরনের সমস্যা হবে যে তখন সন্তানটি দেখা যাবে কোনো ধর্মই নিচ্ছে না। হ্যাঁ, না ইসলামে আসলো না কোনোটাতে গেল, আসলে অন্য কোনোটাতে গেলে তো বাবা শান্তি পাবে না, মানে স্বামীটি তো শান্তি পাবে না। কাজে আমাদের এগুলো একটু খেয়াল করতে হবে।
তো আমরা আশা করছি যে সবাই এটা বুঝতে পেরেছেন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের চিন্তার বিষয় এবং সন্তানদের নিয়ে যখন আমরা ভাবব তখন কিন্তু একটি দাম্পত্য জীবন শুধুমাত্র একটি মেয়েকে নিয়ে ঘর করা নয়, এটাতে অনেক বিশাল ব্যাপার রয়েছে, আল্লাহর বিশাল পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী যাতে আমরা সব কিছু করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন ইনশাআল্লাহ। আমিন আমিন। সুবহানাহু তাআলা, আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আল্লাহ আমাদের জন্য সব কিছু এটা সহজ করে ফেলুন। আমিন আমিন। এবেলায় সুপ্রিয় দর্শক, আমরা একটি ভীষণ গবেষণাধর্মী এবং ভীষণ বিশ্লেষণী ধর্মী একটি আলোচনা শুনলাম ডক্টর নাসিমা হাসানের কাছ থেকে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত এত গবেষণাধর্মী, এত বৈশিষ্ট্যমূলক একটি আলোচনার জন্য। আমাদের নিশ্চয়ই আমাদের এখনকার জেনারেশন এবং আমাদের আরও যারা আছেন এই লাইভ পর্ব যারা দেখছেন, আমরা আশা করি এই আলোচনা গর্ব থেকে আমাদের এই ব্যাপারে আমরা আরো আমরা বেশি উপকারিত পাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে, আল্লাহ আমাদের এই সমস্ত বিধি বিধান ইসলামের শরিয়া অনুযায়ী যেন আমরা আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি আল্লাহর নূরের বারাকাতে। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপা, আপনি কি এ ব্যাপারে আরও একটু শেষ দিকে কিছু বলতে চান কি না, দর্শকদের উদ্দেশ্যে, আমাদের প্রিয় দর্শকরা যেন আরও একটু এই শেষ দিকে একটু সামারি নিতে পারে আপনার কাছ থেকে? শেষে আমি পড়েছি সেটাই বলতে চাই। আজকে মনে হয়েছে যেন কিছু বিচ্ছিন্ন প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি, আসলে সেটা নয়। পরিবার গঠন করতে যে আমরা নানামুখী বিচ্ছিন্ন বিষয় নিয়েই কিন্তু আসলে আমাদেরকে দেখতে হয়, ডিল করতে হয়। তো আমাদের আসলে পুত্র বা কন্যারা কোথায় মিশছে এগুলো আগেই যদি আমরা তাদেরকে বলে দিই যে বিবাহের শর্ত কীভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, এবং দাম্পত্য জীবনে ঢুকলে আমাদের মনোমালিন্যের সম্ভাব্য কারণগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি এবং এটা সমাধানের দিকেও যদি আমরা আল্লাহর রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে করতে পারি ইনশাআল্লাহ। এবং যারা প্রবাসে আছেন কিন্তু দেশে হয়তো তাদের স্বামী বা স্ত্রীকে রেখে গেছেন, তারাও যাতে যোগাযোগটা রক্ষা করেন, এসে এসে দেখে যান, এটাও আমি বলছি। কেননা এটা খুবই কঠিন জীবন, একজন আরেকজন থেকে আলাদা থাকা, এটা যাতে না হয়, কারণ শয়তানের ওয়াসওয়াসা কিন্তু তখনই বেশি আসে। তো এগুলো সব কিছু যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেন, এবং আমি বলবো যে এটা যদি সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হয় বা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয় যে স্বামী বা স্ত্রী যেই বাইরে আছে সে যেন এভাবে এসে দেখা করে যায় এবং দাম্পত্য জীবনটা সুন্দর থাকুক, অটুট থাকুক থাকুক, এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি পরিবারে রহমত বরকত নাজিল করুক ইনশাআল্লাহ। জি, সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই ইনশাআল্লাহ সুবহানাহু তাআলার বারাকাতে ইনশাআল্লাহ আমরা আবার মিলিত হব আরও একটা কোনো আয়োজনে ইনশাআল্লাহ। ডক্টর নাসিমা হাসানকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।